আপনারা বিগত বেশ কিছুদিন ধরে শুনেছেন বিকল্পধারার দেশ শাসন চায়। আসলে হচ্ছেটা কি? জাতীয় সংসদ, এই সংসদের ভেতর মোট 300টি আসন রয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশকে 300টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে। এই 300টি এলাকার মধ্যে 151টি নির্বাচনী এলাকায় যদি একটি দল নির্বাচিত হয়, জয়লাভ করে, তখন তারা সংসদে 151টি আসন পায়। তখনই শুধুমাত্র সেই দলটি বা সেই জোটটি সরকার গঠন করতে পারে। 91 সালে আমরা বিএনপির সরকার দেখলাম, 96 সালে আমরা আওয়ামী লীগের সরকার দেখলাম, 2001 সালে প্রথমবারের মতো আমরা দেখলাম একটি জোট সরকার, বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের সরকার দেখলাম, এবং 2008-এ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। আমরা যতবারই জোট বলছি, মহাজোট বলছি, আসলে 151টি আসন কিন্তু পাচ্ছে একটি দল একাই। সরকার গঠন করবার জন্য বিএনপি যখন জামাতকে সাথে নিয়ে চার দলীয় জোট গঠন করলো, বিএনপি একাই পেয়েছিল 193টি আসন। অন্যদিকে 2008-এ মহাজোট গঠন করলো আওয়ামী লীগ, সবাইকে সাথে নিল, কিন্তু 300 আসনের মধ্যে প্রায় 250 আসনের কাছাকাছি, 230টির মতো আসনের মতো পেয়ে গেল আওয়ামী লীগ একাই, 151 থেকে অনেক বেশি। সেজন্য কি হচ্ছে, নির্বাচনের পরদিন যে মুহূর্তে 150-এর বেশি আসন কোনো দল পেয়ে যাচ্ছে, সেই মুহূর্তে জোট, মহাজোট যাই বলুন না কেন, সেই একটি দল হয়ে যাচ্ছে মহা ক্ষমতাবান, এবং সেখান থেকে শুরু হচ্ছে স্বেচ্ছাচারিতার রাজনীতি। বিকল্পধারা কখনই বলেনি যে বিকল্পধারাকে দেশ শাসন দিতে হবে। বিকল্পধারা বলেছে, আপনি যখনই জোট গঠন করছেন, বৃহত্তর জোট গঠন করছেন, সেখানে আমাদেরকে নিশ্চিত করতে হবে কোনো একটি দল যাতে 151টি আসনে জয়লাভ করতে না পারে। সুতরাং আমাদের প্রস্তাব ছিল যে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে বিএনপিকে এখানে 150টি আসনে নির্বাচন করতে হবে, বাকি 150টি আসন সবাইকে নিয়ে, এমনকি আট দলীয় বা মোর্চাকে যদি নিয়ে আসা যায়, সবাইকে মিলে বাকি 150টি আসন যদি আমরা একত্রে নির্বাচন করতে পারতাম, জনগণের সামনে একটি স্বপ্ন যদি আমরা সৃষ্টি করতে পারতাম যে কোনো দল এবার আর এককভাবে ক্ষমতায় যাবে না। আসলেই জোট গঠন হচ্ছে জোটের মাধ্যমে একটি সরকার গঠন করবার জন্য, তাহলেই স্বেচ্ছাচার মুক্ত করা যাবে বাংলাদেশ।